সব সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ভবিষ্যতে আরও উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে গুলশান সোসাইটি মসজিদের ঈদের জামাত শেষে এসব কথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, ঈদ জামাতে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়েছে, সেখানকার যুদ্ধ যেন দ্রুত শেষ হয় সেজন্য প্রার্থনা করা হয়েছে। একই মসজিদে নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে, সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। এই সময় আমি কিন্তু মনে করতেছি আমাদের ফিলিস্তিন ভাই বোনদের, আপনি জানেন গাজাতে যা অত্যাচার হচ্ছে ওদের উপরে, প্রত্যেক মুসলমানের এখন দায়িত্ব ওদের জন্য দোয়া করার জন্যে। আমরা আশা করি তারাও যেন আজকে ঈদের দিন এত কষ্ট থাকার পরেও তারা যেন আনন্দ করতে পারে, এবং দেশের জন্যে আমি মনে করি আমাদের ইনশাল্লাহ সমস্যাগুলি আছে যেটা সমাধান হচ্ছে এখন। গোটা বাংলাদেশের জন্য মাতৃভূমির জন্য দোয়া চাওয়া হয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আরও উত্তরোত্তর আমরা আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি, এবং যত ধরনের ষড়যন্ত্র এগুলো আছে এগুলো যাতে আমাদের ছুঁতে না পারে, আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে সামনের দিকে আরও এগিয়ে, এটাই আমাদের চাওয়া সব।